সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। সেরা ফ্যাকাল্টি, প্র্যাকটিক্যাল বেসড ট্রেনিং, লাইফ টাইম প্লেসমেন্ট সাপোর্ট, জর্জ টেলিগ্রাফ, জীবন গড়ে দেয়। সম্প্রতি কর্ণগর রবীন্দ্র ভবনে হয়ে গেল কর্ণগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 15তম সম্মেলন। সম্মেলনে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি সিদ্ধি জৈন সমস্ত ব্যবসায়ীদের উত্তম আধারের নাম নথিভুক্ত করার উপর জোর দেন। তিনি বলেন, ব্যবসায়ীরা উত্তম আধারের সঙ্গে যুক্ত হলে যে কোনো রকম লোন পেতে যেমন সুবিধা হবে, তেমনই সাবসিডিও থাকবে। এছাড়াও ইলেকট্রিসিটির ক্ষেত্রে ব্যবসায়ীরা সুবিধা পাবেন। এমনকি উত্তম আধার করা থাকলে ব্যবসায়ীরা সরকারি স্কিমে ভবিষ্যতে পেনশনও পেতে পারেন। সিদ্ধি দেবী আরও জানান, এখনো পর্যন্ত 50 লক্ষ ব্যবসায়ী দেশে এই স্কিমে এসেছেন। সম্মেলন মঞ্চ থেকে সরকারি আধিকারিকরা যে কোনো রকম খাবারের ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন ও লাইসেন্স করে নেওয়ার ওপরও জোর দেন। অপরদিকে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বদের অনেকেই এদিন ক্ষোভের সঙ্গে জানান, সরকার বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য অনেক নতুন নতুন প্রকল্প চালু করেছেন, কিন্তু ছোট ও মাঝারি ব্যবসায়ীদের কথা ভেবে কোনো প্রকল্প চালু করছে না। সেটা করলে অনেক ব্যবসায়ী উপকৃত হতেন। অনুষ্ঠানে কর্ণগর সেন্ট্রাল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন রায় বলেন, বিগত 32 বছর ধরে ব্যবসায়ীদের পাশে ছিলাম, আছি, আগামী দিনেও একইভাবে থাকব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্রধান স্বপন দাস, অল ইন্ডিয়া ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুভাষ আগরওয়াল, হকিকত রায় কাপুর, মধুসূদন ব্যানার্জি, রবীন্দ্রনাথ কোলে, হুগলি চেম্বার্স অব কমার্সের সভাপতি অম্বিকা মান্নাম, সাধারণ সম্পাদক সুব্রত বসু, কর্ণগর সেন্ট্রাল ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল কৃষ্ণ দেবনাথ প্রমুখ। আমরা ফিরে আসছি খবরের পরবর্তী অংশে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, নিউ দিল্লি। অ্যাডমিশন গোয়িং অন। ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কর্ণগরের ওম জুয়েলার্স। পৌনিক ট্রাভেলস, যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন। এসটি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটার, ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। তো হমে লোয়ার ইন্টারেস্ট রেটস পে লোনস মিলেঙ্গে, ইন্টারেস্ট রেটস পে ইয়া ব্যাংক কি ওভারড্রাফট ফেসিলিটিস পে হমে ইন্টারেস্ট রেট কা রিবেট ভি মিলেগা, ইলেকট্রিসিটি বিল কে মে কনসেশনস ভি মিলেঙ্গে, ইজি ব্যাংক লোনস উইদাউট এনি কাইন্ড অফ কোলাটারাল সিকিউরিটি। দ্যাট ইজ আ ভেরি বিগ বেনিফিট জো হমে সব লোগো কো লেনা চাহিয়ে। বহুত তরহ কি সবসিডিজ হট ইন স্পাইট অফ এভরিথিং ইন্ডিয়া মে খালি 50 লাখ ব্যাপারী রেজিস্ট্রেশন কিয়া হ্যাঁ ব্যাপারিয়া কি বেহতরি কে লিয়ে ये चाहती हूँ कि आप इसके बेनिफिट्स को समझें और आप उद्यम आधार का रजिस्ट्रेशन तुरंत करवाएं। कैट कई सालों से इस पे काम कर रहा है और अभी भी जो भी व्यापारी उद्यम आधार में रजिस्टर करेगा, कैट की यह चेष्टा है कि उद्यम आधार के जरिए ट्रेडर्स को एक पेंशन स्कीम मिले गवर्नमेंट से। व्यावसायिक बंधुदेर अवगतिर जन्य जानाई, सरकारी समस्त दफ्तर কর্ণগর এবং উত্তরপাড়া কোত্রম পৌরসভা ও প্রশাসনিক সমস্ত দপ্তরের সহযোগিতায় আমরা আপনাদের নিয়মিত পরিষেবা দিয়ে চলেছি। দাড়িপাল্লা রিনিউয়াল ক্যাম্পের ব্যবস্থা করেছি, ফুড লাইসেন্স নতুন এবং রিনিউয়াল ক্যাম্পের ব্যবস্থা করেছি এবং আরও অনেক কাজ আপনাদের জন্য আমরা করেছি, ভবিষ্যতেও তা পালন করব। আজকে এখানে ফুড সেফটি এবং ওয়েট অ্যান্ড মেজারমেন্টের ইন্সপেক্টররা আছেন, তারা আপনাদের কাছে ওনাদের বিভিন্ন বিষয়ে আপনাদের জানাবেন, আপনারা সেগুলো মন দিয়ে শুনবেন এবং তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন। আমাদের বেসিক্যালি কাজ হচ্ছে যারা ফুড বিজনেস, মানে যারা খাদ্য ব্যবসায়ী আছেন তাদের নিয়ে, মানে তারা যে বিজনেসটা করছেন, যে ফুড বিজনেসটা করছেন সেটা এফএসএসআই আপনারা ভালো বুঝবেন, যে কোনো খাবারের প্যাকেটে, মানে প্যাকেটজাত যে খাবারগুলো আছে তার পেছনে দেখবেন এফএসএসআই বলে একটা নাম্বার দেওয়া থাকে। সেই নাম্বারটা কি অ্যাকচুয়ালি হচ্ছে, এটা একটা অ্যাসোসিয়েশন, মানে এফএসএসআই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড,
যেটা ফুড বিজনেসের ক্ষেত্রে যে সমস্ত স্ট্যান্ডার্ডগুলো আপনাকে মানতে হবে, মানে ফুড বিজনেস করতে হলে, সেটা প্যাকেট হোক বা খোলা খাবার হোক, সবগুলোর ক্ষেত্রেই। আর এই লাইসেন্সটা, মানে আপনাকে ফুড বিজনেস করতে হলে FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন সে আওতায় আপনাকে আসতে হবে যারা ফুড বিজনেস করছেন, যে সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ধরনের খাদ্য ব্যবসায়ী, তাদেরকে এই লাইসেন্স বা রেজিস্ট্রেশনের আন্ডারে আসতে হবে। তো সেটার জন্যই আমরা অ্যাওয়ারনেস করি আর ক্যাম্পও করে থাকি। আমি অ্যাকচুয়ালি আমার সেক্টর হচ্ছে উত্তরপাড়া কোথর মিউনিসিপ্যালিটি আর ডানকুনি মিউনিসিপ্যালিটি, আর আমার প্লেস অফ পোস্টিং হচ্ছে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল। আর আমার ফেলো কলিগ এখানে আছেন সন্তু পাল, ওনার হচ্ছে কোন্নগর মিউনিসিপ্যালিটি আর রিষড়া মিউনিসিপ্যালিটি উনি দেখেন, আর উনি বসেন হচ্ছে কানাইপুর RH হসপিটালে উনি বসেন। তো এই ব্যাপারগুলো যেটা জৈন ম্যাডাম বললেন আমার আগে, যে আপনাদের বিজনেসটাকে বাড়ানোর জন্য আপনারা অনলাইন করবেন, মানে ই কমার্স করবেন, তো ই কমার্স করতে হলেও কিন্তু আপনাকে ফুডের লাইসেন্স নিতে হবে, মানে আমি বলছি স্পেশালি যারা খাদ্য ব্যবসায়ী তাদেরকে ই কমার্সের জন্য কিন্তু আপনাকে ফুডের এই লাইসেন্সটা নিতে হবে। লাইসেন্স বা রেজিস্ট্রেশন ব্যাপারটা হচ্ছে যাদের 12 লাখ টাকার নিচে খাবারের বিজনেস তারা হচ্ছে রেজিস্ট্রেশনের আওতায় পড়েন, আর যাদের বিজনেস হচ্ছে 12 লাখ টাকার ওপরে অ্যানুয়াল টার্নওভার তারা লাইসেন্সের আওতায় পড়েন। তো এই ব্যাপারটা উনি যেটা বললেন ম্যাডাম, যে অনলাইন বিজনেস অনেকেই বোঝেন না যে অনলাইন ব্যাপারটা, তো সেইটাকেই আমরা বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি। আমরা সকলে মিলে এই সংগঠন ধীরে ধীরে একটা জায়গায় এসছে, বর্তমান যারা চালাচ্ছেন তপন বাবুরা তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সর্বপ্রথম আমি আপনাদের বলি যে ভারতবর্ষ স্বাধীনতার 76তম বর্ষে আপনারা ভেবে দেখুন যে আপনারা কি পেয়েছেন, কারণ আজকে ব্যবসায়ী শুধু বলে আমরা সমাজ থেকে একটা আলাদা বিন্দু হিসেবে আমাদের দেখা হয়, সবার জন্য আজকে চিন্তা ভাবনা করা হয়, কৃষক থেকে আরম্ভ করে যত সংগঠনের মানুষ আছেন তাদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যবসায়ীদের কোনো রকম ব্যবস্থা নেই। এখানে হাজারের উপরে প্রতিনিধি আমাদের এই সম্মেলনে আসার কথা, এখন পর্যন্ত হলে প্রচুর লোকই এসছেন, প্রচুর ব্যবসায়ী এসছেন। আজকে মূলত আমরা এই ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা করব, ব্যবসায়ীরা কীভাবে এই সম্মেলনের মাধ্যমে উপকৃত হতে পারে, তাদের ব্যবসা কীভাবে আরও ভালোভাবে চালাতে পারে, তার জন্য আমরা আজকে এই সভায় সম্মেলনে আলোচনা করব। এবং আমরা ব্যবসায়ীদের জন্যে দীর্ঘ 32 বছর ধরে লড়াই করছি, আগামী দিনেও আমরা ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকব। সৃজন খবর বাংলা নিউজ।